তার জন্য কোনো কিছুই থেমে নেই, নিত্যদিনের ডেইলি লাইফ চলছে। ওগুলো বালতি দেখে ভয় পেয়ে যেও না যে প্রচুর জামা কাপড় বলে। এই মুহূর্তে চলে এসেছি কিচেনে আমার ব্রেকফাস্টটা নেয়ার জন্য, আর এদিকে দেখছি ব্রেকফাস্টে রুটি তৈরি হচ্ছে। বাবা ব্রেকফাস্টে রুটি খান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমাদের এই চলে যাচ্ছে আর কি। তোমরা তো জানোই যারা আমার ব্লগ ফলো করো যে আমার আর কোনতেও দুজনেরই শরীরটা খারাপ হয়েছিল। এখন অবশ্যই আগের থেকে অনেকটাই বেটার আছি, কিন্তু সেই অর্থে এনার্জিটা পাচ্ছি না, কেন জানি না। কিন্তু তার জন্য কোনো কিছুই থেমে নেই, নিত্যদিনের ডেইলি লাইফ চলছেই। কোনতেও প্রত্যেক দিনই অফিস যাচ্ছে, আমার যা ডেইলি লাইফ, ডেইলি রুটিন সবই করতে হচ্ছে। তো আজকে আরও একটা নতুন দিন, নতুন সকাল, আর আমার মর্নিং অনেক আগেই শুরু হয়ে গেছে। কোনতেও ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, ও আজকে ব্রেকফাস্টে মুসলি খেয়েছে, এই মুহূর্তে ও রেডি হচ্ছে অফিসে বেরোনোর জন্য। আর যথারীতি নিচে রান্না দিদিও এসে গেছেন, উনিও ওনার কাজকর্মে লেগে পড়েছেন, আর আমিও সংসারের কাজকর্মের মধ্যে ঢুকে পড়েছি। তারই মাঝখানে ক্যামেরাটা অন করে তোমাদের সামনে এলাম আজকে সারাটা দিন কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো সঙ্গে থাকো। কোনতেও অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আর আমি এই মুহূর্তে এই কটা জামা কাপড় একটু ভিজিয়ে নিচ্ছি, আজকে নিজে হাতেই কেচে নেব, তারপরে আমার ব্রেকফাস্টটাও সারবো। আর অনেকটা দেরিও হয়ে গেছে কিন্তু সময় পাচ্ছি না। ওদিকে আবার হুইসেলের আওয়াজ পাচ্ছি, ময়লার গাড়ি আসছে, ময়লাও ফেলতে হবে। তো হাতের কাজগুলো সেরে ফেলি, নিয়ে তারপর আবার সময় সুযোগ করে তোমাদের কাছে ফিরে আসি। জামা কাপড় ভেজানো হয়ে গেছে, আর ওই যে দেখতে পাচ্ছ পেছনে সব বালতির সার, জামা কাপড় গুলো ভিজিয়েছি। তবে অতগুলো বালতি দেখে ভয় পেয়ে যেও না যে প্রচুর জামা কাপড় বলে, অল্প জামা কাপড়ই আছে কিন্তু সব আলাদা আলাদা করে ভিজিয়েছি। যদি কোনোটা থেকে রং ওঠে বা কোনোটাতে একটু গরম জল দরকার, কোনোটা একটু ঠান্ডা জল দরকার, সেই জন্য সেই হিসাবে সব আলাদা আলাদা করে ভিজিয়ে নিয়েছি। এগুলো এখন ভিজুক, আমি এবার গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই। এই মুহূর্তে চলে এসেছি কিচেনে আমার ব্রেকফাস্টটা নেওয়ার জন্য, আর এদিকে দেখছি ব্রেকফাস্টের রুটি তৈরি হচ্ছে। বাবা ব্রেকফাস্টে রুটি খান, তাই রুটিটা রেডি হচ্ছে, আর একটা পালং শাকের তরকারিও দেখলাম হয়ে গেছে। তো বুঝতেই পাচ্ছি সকালে রান্নাঘরের তোড়জোড় শুরু হয়ে গেছে। ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, আর আমার ব্রেকফাস্টেও মুসলি রয়েছে, আর এতে রয়েছে বানানা আর ডেটস। তো ব্রেকফাস্টটা করে ফেলি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর হাতে ঝাঁটা দেখে বুঝতেই পাচ্ছো এই মুহূর্তে ঘর ঝাঁট দেব। বিগত চার দিন ধরে ওপরের মেড আসছে না, শরীর খারাপ, কিছু করার নেই, কাজগুলো তো করতে হবে, তো কাজগুলো সেরে ফেলি। কাজ কমপ্লিট হয়ে গেছে, আর যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলোও সব কেচে ধুয়ে বারান্দাতে মেলে দিলাম, তোমরা তো দেখতেই পেলে। এই মুহূর্তে একটুখানি বসেছি, রেস্ট নিচ্ছি, এবার আমি যাব ফ্রেশ হতে। স্নান সেরে ফ্রেশ হয়ে চলে এলাম, নাও ইটস লাঞ্চ টাইম, তাহলে গিয়ে লাঞ্চটা সেরে ফেলি। আজকের লাঞ্চ মেনুতে রয়েছে ভাত, মুসুর ডাল সেদ্ধ, শিম বেগুন বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে শিম চচ্চড়ি, আলু ফুলকপির একটা তরকারি, আর পমফ্রেট মাছ। এটাই আজকে আমাদের লাঞ্চের মেনু। গুড ইভিনিং। ইভিনিংটি হাতে নিয়ে যদিও তোমাদের সামনে এসে পড়েছি, কিন্তু আজকের ইভিনিংটা বেশিক্ষণ তোমাদের সঙ্গে স্পেন্ড করতে পারবো না বা বেশি কিছু শেয়ার করতে পারবো না। তার কারণ হচ্ছে এই মুহূর্তে চারিদিকে প্রচুর আওয়াজ হচ্ছে। আমি আমার এই রুমের সমস্ত দরজা জানলা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি, জানি না তাতেও তোমরা কোনো আওয়াজ পাচ্ছ কি না। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কিসের আওয়াজ। আসলে তোমরা জানো নিশ্চয়ই যে কিছুদিন আগেই রাস পূর্ণিমা গেছে, আর আমাদের এখানে রাস পূর্ণিমা উপলক্ষে প্রত্যেক বছর পুজো হয়, এবং এই পুজোকে কেন্দ্র করে একটা মেলা বসে। আমাদের বাড়ির কিছুটা দূরেই বঙ্কুবিহারের মন্দির বলে একটা মন্দির আছে, সেখানে রাস পূর্ণিমা উপলক্ষে পুজো হয়, এবং এই পুজোকে কেন্দ্র করেই একটা সুন্দর মেলা হয়।
তো সেখানে প্রচুর লোকে জনসমাগম হয় এবং যাতায়াতের পথটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়েই। তো এই মুহূর্তে আমাদের বাড়ির সামনে দিয়ে প্রচুর মানুষজন যাতায়াত করছে, তার সঙ্গে সাইকেল, বাইক, টোটো সব কিছুই রয়েছে। তো বুঝতেই পারছো একটা জনকোলাহল। এবং এই মুহূর্তে মন্দিরে নাম গানও হচ্ছে এবং সেখানে মাইকেরও ব্যবস্থা করা হয়েছে, তো আমি আওয়াজ পাচ্ছি, নাম গান হচ্ছে। তো এরকম পরিস্থিতিতে ব্লগ করা তো সম্ভব নয়, তো সেই জন্য আজকের ব্লগটার বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারছি না। তবে তার আগে একটা ছোট্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আওয়ার লাইফস ইন অ্যান্ড আউটের পরিবারের সদস্য সংখ্যা বা ফ্যামিলি মেম্বার্স বৃদ্ধি পেয়েছে। ফ্যামিলি মেম্বার্স বলতে আমি বোঝাতে চাইছি আওয়ার লাইফস ইন অ্যান্ড আউটের সাবস্ক্রাইবারের সংখ্যা। আমি সাবস্ক্রাইবারদের আমার পরিবারের সদস্য বলেই মনে করি এবং তাদের ফ্যামিলি মেম্বার্সই বলে থাকি। যদিও আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই ছোট, খুবই অল্প, কিন্তু তাও তারই মধ্যে কিছু সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো যারা আমাদের এতদিনের সফরে আমাদের সঙ্গে ছিল বা ছিলেন, তাদের প্রত্যেককে আমার পুরনো সদস্যবৃন্দ এবং নতুন যারা যোগদান করলেন তাদের প্রত্যেককে আমার এবং কোন্তেওর তরফ থেকে, আওয়ার লাইফস ইন অ্যান্ড আউটের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং পাশে থাকার জন্য। আর অনুরোধ করছি আগামী দিনেও এইভাবে আমাদের পাশে থাকতে এবং সাপোর্ট করতে এবং আওয়ার লাইফস ইন অ্যান্ড আউটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করতে। আর যারা এখনও পর্যন্ত আমাদেরকে ফলো করছো অথচ সাবস্ক্রাইব করনি, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। যদি আজকের এই ছোট্ট ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে, একই কথা আবারও বলছি, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে সবাই আনন্দে থাকো, জমিয়ে বাঁচো আর দেখতে থাকো আওয়ার লাইফস ইন অ্যান্ড আউট। আগামী দিনে আরও একটা সুন্দর নতুন ফাটাফাটি ব্লগের সাথে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।